মৃত্যুর সংখ্যা পূর্ব বর্ধমান জেলায় এই চিত্রের নজরে এসেছে গত কয়েকদিনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার থেকে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে বর্ধমান পুর এলাকার 35টি ওয়ার্ডে। বর্ধমান জেলার চতুর্থ দিনের লকডাউনে খাবারের সংকটে রয়েছে অসহায় ভিক্ষুক ও ভবঘুরেরা। তাদের পাশে দাঁড়ানোর কেউই নেই, মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসেনি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনও। এরই মাঝে ব্যতিক্রমী চিত্র নজরে এলো। করোনার থাপায় অতিষ্ঠ গোটা বিশ্ব, বাদ পড়েনি ভারতবর্ষ। মূলত লাগাতার তিন মাস লকডাউন চলার পর সরকারি বিধিনিষেধ মেনে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে লকডাউন ১ জারি করা হয়। ফলে কিছুটা ছন্দে ফিরলো আবারও করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করে এবং আক্রান্তদের সংখ্যা ও মৃত্যু ক্রমশ বেড়েই চলেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন গত সোমবার থেকে শহর বর্ধমান ও জেলার ৫টি পৌর এলাকা এবং গ্রামের কিছু ব্লক লকডাউন জারি করেন। তবে বর্ধমান জেলায় চতুর্থ লকডাউনের দিনে খাবারের সংকটে অসহায় দুস্থ মানুষেরা তিন বেলা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দয়ালু মানুষজন তাদের খাবার ব্যবস্থা করে দিচ্ছিলেন প্রথম দিকে। লকডাউনের সময় এখন কারো দেখা নেই বলে জানান অসহায় দুস্থরা। উল্লেখ্য, এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাত দিনের জন্য লকডাউন জারি করা হয়। আর চতুর্থ দিনে দেখা নেই কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের। অসহায় ভিক্ষুক ভবঘুরেরা খেতে পারছেন না। এমনকি যেসব ভিক্ষুকেরা বাড়ি বাড়ি ভিক্ষা চাইতেন তারা এখন গেলে তাদের ফিরিয়ে দিচ্ছেন। কার্যত এই সংকটময় সময়ে তাদের পাশে নেই কেউই। একমাত্র বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ দুপুরের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। অসহায় মানুষরা রয়েছে, তারা কি খাবার পাচ্ছে? না, একবেলা পাচ্ছে খালি দিনে। কে দিচ্ছে? তাছাড়া কেউ আসছে না? আগে যখন লকডাউন হয়েছিল তখন লোক আসতো? কেউ দিতে আসছে না? বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস। নিখোঁজ ছিল পাঁচ বছর এক শিশু। স্থানীয়রা সেই নিখোঁজ শিশুকে উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলকোট থানায়। সেদিন থেকে শিশুটির ঘর হয়ে ওঠে সেই মঙ্গলকোট থানায়। থানাতে এসে খাওয়া দাওয়া খেলাধুলা করত। শনিবার শিশুটির খোঁজে থানায় এসে হাজির হয় তার দিদিমা। কিন্তু শিশুটি বাড়ি যাবে না, মঙ্গলকোট থানাতেই থাকবে বলে কান্নাকাটি শুরু করে। অবশেষে পুলিশ যখন শিশুটিকে থানায় বেড়াতে আসার আশ্বাস দেয় তখন শিশুটি বাড়ি যেতে রাজি হলো। গত ২২শে জুলাই রাত্রি ৯টার সময় নতুনহাট বাস স্ট্যান্ডে পাঁচ বছরের এক শিশু ঘোরাফেরা করছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঙ্গলকোট থানায় নিয়ে আসে। সেদিন থেকে মঙ্গলকোট থানাতেই ছিল সেই শিশুটি। তারপর থেকে মঙ্গলকোট থানার সমস্ত আধিকারিকরা যিশুকে দারুণভাবে ভালোবেসেছিল। এক কথায় যিশু সকলের নয়নের মণি হয়ে উঠেছিল। মাঝে মধ্যেই সে জিমন্যাস্টিক ফুটবল খেলাও দেখাচ্ছিল থানায়। খাবার দাবার অভাবও ছিল না যিশুর, কখনো চকলেট, কখনো বিস্কিট, তো কখনো ঝালমুড়ি। সারাক্ষণ কেউ না কেউ তার মুখের সামনে খাবার দিয়ে যাচ্ছিল। মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিঠুন ঘোষ তার পরনে নতুন জামা প্যান্ট দেন। সব মিলিয়ে যিশু দারুণ খুশিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ করে ছন্দপতন, তার খোঁজে থানায় হাজির হলেন তার দিদিমা। যিশু তো বাড়ি যাবে না, সে মঙ্গলকোটেই থাকবে বলে জেদ নেয়। তার মা দিদিমা যখন তাকে বাড়ির কথা বলে সে তখন কান্নায় ভেঙে পড়ে। সে শুধু নয়, আড়ালে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক চোখের জল ফেলেন। কিন্তু যিশু কিছুতেই বাড়ি যাবে না। অবশেষে পুলিশ যখন আশ্বাস দেয় মাঝে মধ্যেই তুমি মঙ্গলকোট থানায় বেড়াতে আসবে, তবে যিশু বাড়ি যেতে রাজি হয়। তাই বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে এই যে কাশিমনগর বাড়িপাড়া, মুসগড়ে বাড়িপাড়া। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। আর এর বাড়ি কোথায়? এর বাড়ি কোন জায়গা? ধারাপাড়া। ধারাপাড়া, গোসকাড়া ধারাপাড়া। কবে থেকে খুঁজে পাচ্ছেন না? ওই যে বুধবার। বুধবার থেকে খুঁজে পাচ্ছেন না? তা কি করে বুঝলেন যে মঙ্গলকোট থানায় রয়েছে? খবর দিয়েছিল? খবর দিয়েছে। কি নাম বাচ্চাটার? যিশু। যিশু কি? টুডু। সব মিলিয়ে পাঁচ বছরের এক শিশু পুলিশের ভালোবাসার দাম দিয়ে গেল চোখের জলে। পুলিশের এক আধিকারিক জানান, এর আগে মঙ্গলকোট থানায় অনেক মানসিক ভারসাম্যহীন পুরুষ মহিলা এসেছেন। যিশু যে ভালোবাসা আমাদের সকলকে দিয়ে গেল তা আমরা কখনোই ভুলবো না। আমরা চাই যিশু অনেক বড় হয়ে উঠুক। ওর পরিবারে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানালে ওর পাশে থাকবো। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস। Let's go!
সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাতেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা স্টক ছাড়া। ফের করোনা আক্রান্তের হদিশ মিলল পূর্ব বর্ধমানের কালনায়। মোটর ভেহিকল ইন্সপেক্টর ও কালনা শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মী সহ কালনা শহরের মোট চারজনের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। করোনা সংক্রমণ লাগাম দিতে এবার সম্পূর্ণ লকডাউন আরোপ করা হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মেমারি ও কালনা শহরে। এর আগেও একই কারণে লকডাউন জারি করা হয়েছিল বর্ধমান শহরে। সংক্রমণ রুখতে লকডাউনের আওতায় আনা হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েতকেও। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী জানিয়েছেন, 26 জুলাই থেকে 28 জুলাই রাত 10টা পর্যন্ত কাটোয়া, কালনা ও মেমারি শহর এবং কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ লকডাউন আরোপ করা হচ্ছে। লকডাউনে চিকিৎসা পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর, কারখানা, দোকান, বাজার বন্ধ থাকবে। এর মধ্যে 25 জুলাই ও 29 জুলাই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি হওয়ার কারণে এই এলাকাগুলিতে টানা 5 দিন লকডাউন পালিত হবে। এর জেরে করোনা সংক্রমণ অনেকাংশে রোখা যাবে বলে মনে করেছেন প্রশাসন। কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই ফের করোনা আক্রান্তের হদিশ মিলল কালনায়। এবার করোনা ভাইরাস থাবা বসালো কালনা মহকুমা শাসক দপ্তরের মোটর ভেহিকল ইন্সপেক্টর ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মী সহ কালনা শহরের মোট চারজনের শরীরে মিলল করোনা ভাইরাস। এই ঘটনার জেরে আতঙ্কিত কালনাবাসী এবং তার সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতালকে করোনা মুক্ত করার জন্য ওষুধ স্প্রে করা হয়। অন্যদিকে করোনা আক্রান্ত রোগীদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।